গতকাল প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলো ইডি এবং ইডির দপ্তর থেকে বেরিয়ে এসে আমরা শুনলাম একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি কিন্তু এই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুললেন। তিনি বললেন যে গতকাল ইন্ডিয়া জোটের যে বৈঠক ছিল সমন্বয় কমিটির, সেই বৈঠকে যাতে তিনি যোগ দিতে না পারেন অর্থাৎ তার যাওয়াকে আটকাতেই গতকালের দিনটা নির্বাচন করা হয়েছিল ইডির তরফ থেকে। এবং একই সঙ্গে তিনি একথাও বলেন যে বিজেপি বিরুদ্ধে যে জোট, তার যে লড়াই, সেই লড়াইয়ে সব থেকে বড় প্রতিপক্ষ হচ্ছে তৃণমূলই। একই সঙ্গে আমরা এটাও দেখলাম যে ইন্ডিয়া জোটের তরফ থেকে এই যে তাকে ডেকে পাঠানো হলো ইডির দফতরে, তা নিয়ে ভিন্ন সুর শোনা গেল। এই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে আমার সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন রাহুল চক্রবর্তী, রয়েছেন সুব্রত দত্ত, রয়েছেন রাজশ্রী লাহিড়ি এবং শমিক বাগচি। সকলকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে। আর শুরুতে আপনাদের যেরকম আমরা জানালাম যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 9 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় বিচার ব্যবস্থার একাংশ, জিজ্ঞাসাবাদে কি জবাব দিয়েছেন, পারলে আদালতে জমা দিক ইডি, চ্যালেঞ্জ করেছেন অভিষেক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক। আমি আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, প্রায় 9 বছর ধরে সুদীপ্ত সেন কাস্টাডিতে কটা লোক 7,000 টাকা ফেরত পেয়েছে? প্রায় 14 মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে, আপনি বলুন কি সুরাহা হয়েছে, কে ন্যায় বিচার পেয়েছে এই তথাকথিত শিক্ষা দুর্নীতিতে? আমাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক যে যাদেরকে টিভির পর্দায় ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ নিতে দেওয়া দেখা, ঘুষ নিতে দেখা যায় বা টাকা নিতে দেখা যায়, তাদের জন্য কোনোদিন হাইকোর্ট মন্তব্য করে না যে এদেরকে ডাকা হচ্ছে না কেন। যার বিরুদ্ধে কিছু নেই, খালি তাকে রাজনৈতিকভাবে লড়াই না করতে পেরে তাকে তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করার জন্য কেউ কেউ কি ভূমিকা নিয়েছে আমি তাদের নাম না নিয়েই বা বললাম। মহামান্য বিচারপতির একটা নির্দেশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান, তদন্তকারী সংস্থা ডেকেছে, আমি এসছি, কোঅপারেট করেছি। আমি ইডির অফিসের বাইরে দাঁড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আমি যে স্টেটমেন্ট আজকে দিয়েছি, আগামীকাল মামলার হিয়ারিং আছে, আপনি সেই বেঞ্চে বা তার কোঅর্ডিনেট বেঞ্চে আমার স্টেটমেন্ট জমা করুন যে আমি কি বলেছি। রাজশ্রীকে দিয়েই আমি আলোচনা শুরু করছি। রাজশ্রী, স্পষ্ট শুনলে কালকে এই 8.5-9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 50 মিনিট ধরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন এবং তার ছত্রে ছত্রে তিনি কিন্তু ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে, তাদের তদন্তের উপর বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুললেন এবং বারবার একথা বললেন যে আমি আজকে যা স্টেটমেন্ট দিচ্ছি তা আগামীকাল, আমরা জানি যে আজকে রিপোর্ট দেওয়ার আছে, অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়ার আছে ইডির তরফ থেকে কোর্টে, সেখানে পেশ করা হোক, বারবার এই চ্যালেঞ্জ তিনি করলেন। প্রথম কথা হচ্ছে 50 মিনিট ধরে উনি উল্টো পাল্টা ভাট যা পেরেছেন বকেছেন সেটা বিশ্ব সংসার দেখেছে, টেলিভিশনের পর্দায় সুদীপ্ত সেনের কথা উল্লেখ করছেন আজকে এত বছর পরে। হ্যাঁ, তো সেটাই তো প্রশ্ন যে এত বছর পর সারদা 2014 থেকে 2023, এই সারদার ব্যাপারে 9 বছরের উপর হয়ে গেল, এখনো ট্রায়াল শুরু হলো না, নারদা সেটাও চলছে 2016-17 থেকে, স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠছে মানুষের মনে যে এত দিন ধরে যে তদন্তগুলো চলছে আউটকাম কি। সারদার টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন অ্যাকশন নিলেন না কেন, এবং সারদার টাকার জন্য তো সিগারেট খেতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করে দাঁড়িয়ে, তাহলে সারদায় যে সমস্ত এজেন্টরা আত্মহত্যা করলো তারা সম্পূর্ণটা মিথ্যে। আজকে মদন মিত্র, সুদীপ্ত, সিবিআই তো থেকে উঠে এলো রাজশ্রী, বারবার তো সেদিকেই প্রশ্নটা না, অবশ্যই। এবং আজকে পার্থ চ্যাটার্জির কথা উনি উল্লেখ করেছেন, তো পার্থ চ্যাটার্জি তার মানে গার্লফ্রেন্ডের বাড়ির থেকে যে 52 কোটি টাকা ছিল সেটা তাহলে উনি বলে দিন, 52 কোটি টাকাটা কোথা থেকে সরছে, না না যেটাই হচ্ছে তদন্ত হচ্ছে, কিন্তু 52 কোটি টাকাটা কি সাহস আছে এই জাতীয় আলোচনা হয়? রাজশ্রী, বিজেপি বারবার একটা বার ডিবেট করে যায় যে সিবিআই ইডির যে যে তদন্তের যে রেট, সাকসেস রেট, সেই রেটটা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছে। এখানেই তো শাসক দল এখানেই প্রশ্ন করে, যেটা বৃষ্টি বলবো 10 বছর ধরে সিবিআই সারদা তদন্তে কি করলো,
2016 পর থেকে নারদা তদন্তে 7 বছর ধরে সিবিআই কি করলো সেই প্রশ্ন বারবার উঠছে 2022 এ দাঁড়িয়ে সিবিআই এর সাকসেস রেট 74.59% রাজ্যসভায় এটা হলফনামা দেওয়া হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে উনি যখন বলছেন ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা গেছে উনি তো ফিরাদ ববি হাকিম কাকলি ঘোষ দস্তিদার সৌগত রায় অপরূপা পোদ্দার আফরিন আলী এদের সম্বন্ধে বলতে চাইছেন কি এবং আমরা আরেকটা জিনিস দেখলাম উনি বলছেন স্পষ্ট বলেছেন না উনি কিন্তু কালকে স্পষ্ট বললেন যে বেস্ট তৃণমূলের তরফ থেকে যাদের যাদের টাকা নিতে দেখা গেছে সকলকে গ্রেফতার করা হোক কিন্তু গ্রেফতারিটা শুরু হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে এই কথা তিনি স্পষ্ট বলেছেন আমরা রাহুল দা নারদার প্রত্যেকটা তদন্ত হোক না হ্যাঁ রাহুল দা রাজশ্রী আসছে প্রথম কথা হচ্ছে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা এত কথা বলছি এত কথা বলি যে এই বিদেশ চলে গেছে উনি ফিরবেন না যাই হোক কালকে ইডি দপ্তরে যে 9 ঘন্টা বসেছিলেন তারপর বেরিয়ে এসে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শরীরী ভাষা তার কনফিডেন্স যেভাবে তিনি কালকে ফেস করেছেন প্রেসকে তিনি বারবার বলেছেন এতদিন ধরে তদন্ত চলছে যেটা উনি বলেননি খালি বাকি বিচারপতিরা স্বয়ং প্রকাশ করেছেন যে তদন্তের গতি এত স্লথ কেন তদন্তের গতি এইভাবে চলছে কেন কি আমি নিজে তদন্ত করবো বিচারপতিরা বলছেন সুতরাং বিচারপতিরা অনেকবার সিট ভেঙে দিয়ে সিট গঠনকে পাল্টে দিয়ে এই উষ্ম প্রকাশ করে বুঝিয়েছেন তদন্তে তারা খুশি নন সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি আজকে সারদা নারদা নিয়ে এতদিন ধরে ট্রায়াল হওয়ার পরে কোনো ফল না ট্রায়াল শুরু না হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে চলবে উনি একটা কথা খুব উল্লেখযোগ্যভাবে বলেছেন তাহলে শিক্ষা নিয়োগ দুর্নীতি শেষ হবে কি 2034 না শিক্ষা যেহেতু রাহুল দা যেহেতু শিক্ষা নিয়োগ দুর্নীতি প্রসঙ্গটা উঠলো এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি প্রশ্নেই যেহেতু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে বিচার ব্যবস্থা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন সেটা তার ব্যক্তিগত অবস্থান কিন্তু বিষয়টা হচ্ছে যে মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার মধ্যে অন্যতম বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতির অভিযোগ ইডি তাদের চার্জশিটে স্পষ্ট বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্সকে সামনে রেখে প্রচুর সন্দেহজনক বেআইনি আর্থিক লেনদেন হয়েছে যদি সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বে পোস্ট হোল্ড করে থাকেন ডেজিগনেশন হোল্ড করে থাকেন তাহলে তো তার উপরে দায়িত্ব গিয়ে বর্তায় আমি বলি সেই ব্যাপারে তিনি স্পষ্ট কিছু করছেন বলি প্রথম কথা উনি তো বললেন উনি এর থেকে কি স্পষ্ট বলবেন উনি বলছেন যে প্রথম কথা যেভাবে ম্যালাইন করা হচ্ছে ইডি সিবিআই যেভাবে সারা ভারতবর্ষে বিজেপি নেতাদের ম্যালাইন করছে এবং তাদের বিরুদ্ধে বারবার আঙুল তুলছে কিন্তু অথচ যারা বিজেপি করে তারা ধোয়া তুলছে তাদের বিরুদ্ধে বাস্টেপটা হচ্ছে আর দ্বিতীয়ত শেষ করে দ্বিতীয় কথা হচ্ছে আজকে যেটা বারবার বলছেন যদি আমার কোন অপরাধ হয়ে থাকে কোন প্রমাণ থেকে থাকে ইডির বাইরে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি আমাকে গ্রেপ্তার করো সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স এবং এসডি কনসালটেন্সি যেটা সুজয় কৃষ্ণ ভদ্রর যে নিজস্ব কোম্পানি এই দুটো কোম্পানির মধ্যে কোটি কোটি টাকার লেনদেন সেটা কি তো সামনে এসেছে একবারও আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এটা শুনলাম না যে আমার এখানে কোনো ইনভলভমেন্ট নেই আমি কোনো রকম টাকা নেই উনি বারবার করে কি কথা বলছেন প্রমাণ করুক মানে উনি কিন্তু জানেন যে উনি দোষী ওনার ওখানে ইনভলভমেন্ট আছে বার অবশ্যই যদি চুরি করে থাকে তাহলে অনেক সময় পাবেন রাজর্ষী রাহুল দা রাজর্ষী অনেক বলার সুযোগ পাবেন আমি আইনজীবী শমিক বাবুর কাছে আসবো যেহেতু শাসক দল সবাই বলবেন শমিকবাবু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা প্রমাণ করুক আর্থিক লেনদেনের সঙ্গে কোনোভাবে আমার কানেকশন থাকলে সেটা প্রমাণ করুক ইডি যখন চার্জশিটে উল্লেখ করে দিচ্ছে যে একটা সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে মহামান্য কোর্টের কাছে তারা যখন সেই চার্জশিট প্লেস করছে তার মানে তাদের কাছে নিশ্চয়ই সেরকম কিছু কনক্রিট প্রুফ অ্যান্ড ডকুমেন্টস রয়েছে তারপরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রমাণ করুক এই জায়গায় দাঁড়িয়ে ইডির কীভাবে এগোনো উচিত না দেখুন আইনি পদক্ষেপ যেটা ইডি নেওয়া উচিত ইডি সেটা তা আইনি পদক্ষেপ নিচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে ফলো আপ করে ইডি সেইভাবে কাজ করছে ঠিক আছে এখানে যে রাজনৈতিক চাপানোতর চলছে সেটা অন্য জিনিস আমি শুধু একটাই কথা বলবো যে আইন কিন্তু আইনের পথে চলবে
এবং যদি কোনো সন্দেহজনক লেনদেন থেকে শুরু করে যদি কোনো সন্দেহজনক কোনো কিছু পায় সেইটা ইডি কোর্টের কাছে প্রকাশ করবে, তারপরে মহামান্য বিচারপতিরা সেটা দেখে তারা তাদের মতন বিচার করবেন এবং করে তারা তাদের মতো রায় দান করবেন। মামলা তো আছে, তো মামলা তো মানে আজকেই আজকেও মামলা আছে এবং এই মামলাটা শুধু আজকে না, এই মামলাটা বেশ কয়েকদিন ধরেই চলছে, কয়েকদিন ধরেই চলছে এবং মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অর্ডার হচ্ছে এবং সেই অর্ডারগুলোকে কমপ্লাই করা হচ্ছে। সুতরাং আইনের আইনের জায়গাটা যদি বলতে হয়, দেখুন একটা ব্যাপার কি হয়ে যায় আমাদের এখানে, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে কখনো কখনো বিচার ব্যবস্থাটাকে কোনোভাবে স্লট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলোকে তুলে এনে বা বিভিন্ন রাজনৈতিক মানে ম্যালাফাইড ইন্টেনশনসের জন্য বিচার ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা কিন্তু কখনো হওয়া উচিত নয়, কারণ একটা একটা লোকের নামে যদি কোনো অন্যায় প্রকাশ হয় তাহলে সেই অন্যায় তার বিচার হবে, বিচার হয়ে তার শাস্তি হতে পারে, অথবা তিনি যদি সত্যিকারের কোনো অন্যায় না করে থাকেন তিনি মামলা থেকে খালাস পাবেন। এটাই তো আইনি প্রক্রিয়া। কিন্তু তারপরেও যেটা সব থেকে বড় প্রশ্ন সমীপ বাবু, সেটা হচ্ছে যে এতটা সময় লাগছে কেন, মানে কোনো মামলারই নিষ্পত্তি আমরা হতে দেখছি না কেন, কেন ট্রায়াল শুরু হতে এত দেরি হচ্ছে? আমি এখানে সুব্রতদার কাছে আসবো। সুব্রতদা, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক চ্যালেঞ্জ করেছেন, বারবার এই ভূমিকা নিয়ে ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু যে চার্জশিট ইডি দাখিল করেছে, যে চার্জশিটে সামনে আসছে এই যে ট্রানজ্যাকশনগুলোর বিষয়, তা নিয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হলো, তিনি একবারও মুখ খোলেননি। প্রথম কথা হচ্ছে কাল যেটা হয়েছে এই আস্ফালন, এটা তো জেনে বুঝেই হয়েছে, আমরা সবাই জানতাম, কারণ ইডির আইনজীবী ভার্চুয়ালি বলেছিলেন কোর্টে যে সামন দেওয়া হয়েছে ওনাকে, এখনই ওনার বিরুদ্ধে কোনো কোয়ারসিভ অ্যাকশন নেওয়া হবে না, আমরা সবাই জানতাম, ফলে এটা ব্যাপার না। তো বাইরে এসে এরকম বড় বড় কথা বলছে বলছে, প্রশ্ন হচ্ছে যে ইডি এবং সিবিআই যার উপরে মানুষের ভরসা আছে সেইটা ক্রমাগত ফেডেড হচ্ছে, তার কারণ অনেক দিন ধরে একটার পর একটা ঘটনা যেগুলো তা কনভিক্টেড হচ্ছে না, চার্জশিট হচ্ছে না, ট্রায়াল হচ্ছে না, এগুলো এখন হওয়া জরুরি হয়ে পড়েছে। সারদার প্রশ্ন, উনি কালকে বলেছেন টাকা নিতে যাদের দেখা গেছে, আমি তো অন্য দিক থেকে ঘুরিয়ে বলবো যে টাকা যে নিতে দেখা গেছে সেই ছবি কে দেখিয়েছে, কারা দেখিয়েছে? সেই ছবি যারা দেখিয়েছে তার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত, ফলে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সংকটের কারণে যে একটা দল নেতাকে নিচে নামিয়ে দাও, খারাপ একটা ইমেজ তৈরি করো, এইটা যে করা হয়েছে তার সঙ্গে অভিষেক যুক্ত আছেন, সেটারও তদন্ত হওয়া দরকার। আর এখানেই আমি রাজশ্রীর কাছে আসবো। রাজশ্রী, তুমি যে একটু আগে বলছিলে কনভিকশন রেট নিয়ে, ইডির কনভিকশন রেট, আমি দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন রকমের কনভিকশন রেট কিন্তু বলছে, কিন্তু তুমি যে কনভিকশন রেট বলছো সেটা তো অত্যন্ত ভালো। তো এত ভালো যদি ইডির কনভিকশন রেট হয়, তাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমি আসছি। অভিষেক মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ওপর অনাস্থা প্রকাশ করে খোদ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন একবার আপনাকে শোনাবো, আপনাদের শোনাবো এবং তারপর রাজশ্রীর কাছে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন আপনারা। যেহেতু সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্টে 14 তারিখে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে ইডি সিবিআই কে, যে কেন ডাকোনি সেই জন্য ডেকেছে আমার মনে হয়েছে, এবং আমার এই তদন্তকারী সংস্থার এই ভাইপর ব্যাপারে আমার কোনো ভরসা আস্থা নিজেরও নেই। কনভিকশন রেট 70% এর উপর, রাজশ্রী তুমি যেটা বললে, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভরসা করতে পারছেন না ইডি সিবিআই এর উপর, অন্তত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেসের বিষয়ে। তাহলে সাধারণ মানুষ কিসে কার উপর ভরসা রাখবে? দেখুন, প্রথম কথা আমরাও বারংবার করে একটাই কথা বলছি যে এই কচিকুন্তল সায়ন্তন, এই সায়নী হেনা তেনা যারা শান্তনু যারা আছে, এসব ধ্যানাই পানাই অনেক হয়েছে। কুণাল ঘোষ যে মাথার কথা বলেছিল, সারদার ইন বেনিফিশিয়ারিকে, সারদার সব টাকা কার বাড়িতে রাখা আছে, সেই মক্ষীরানী সেই মাথাকে ধরা হোক, বারবার করে আমরাও বলছি এবং আমাদেরও একটা দাবি। আমি আরেকটা কথা বলছি, আপনি দেখুন 96 সালে ফডার স্ক্যাম প্রথম আনার্থ হয়েছিল এবং লালুপ্রসাদ যাদব 2013 সালে অ্যারেস্টেড হয়েছিলেন, 2006 সালে ওমপ্রকাশ চৌটালার বিরুদ্ধে কেস রেজিস্টার হয়েছিল এবং চার্জশিট দাখিল হয়েছিল 2010 সালে, জয়ললিতার কেস, প্রত্যেকটা কেসে
সেগুলো তো কোনো বিজেপি তো করেনি, সেই সময় তো বেনারে বিজেপি তো সরকারে ছিল না, আর কোনো বিজেপি উকিলও করেনি। কিন্তু আপনি এই কেসে ফিরে আসেন, জায়গা হচ্ছে আজকে প্রত্যেকটা কেস বিজেপি নেতা তিনি যে ভাবে আমার চাপা পড়ে গেছে, তাহলে কেন্দ্রীয় এজেন্সিগুলো করছে কি তাদের উপর মানসিক ভরসা রাখবে না? একই সঙ্গে রাজশ্রী বিচার স্টার্ট করে দিই, রাজশ্রী শুভেন্দু অধিকারী নিজে ভরসা রাখতে পারছেন না, নিজে ভরসা রাখতে পারছেন না। আর যারা পথে চাকরির দাবিতে আন্দোলন করছেন, যোগ্য প্রার্থীরা তারা রাস্তায় বসে রয়েছেন, তাহলে তারা কি করে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের উপর ভরসা রাখবেন যে না এই এজেন্সি সঠিক বিচার আমাদের দেবে? কারণ অতীতে এই ভারতবর্ষের এই সমস্ত সরকারগুলি, এই সমস্ত ভারত সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলি, তারাই জয়ললিতাকে জেলে পাঠিয়েছেন, তারাই ওমপ্রকাশ চৌটালাকে জেলে পাঠিয়েছেন, তারাই লালু প্রসাদ যাদবকে জেলে পাঠিয়েছেন। একদিকে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডির তদন্তের প্রতি আস্থা রাখতে পারছেন না, তখন সেই শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবি তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিসের নারদকাণ্ডের বিষয় যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি বলেন রাহুল দা যে তৃণমূলের যারা যাদের টাকা নিতে দেখা গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হোক, কিন্তু শুরুটা হোক শুভেন্দু অধিকারী গিয়ে। তার মানে কি রাহুল দা এটা কার্যত স্বীকার করে নেওয়া হলো যে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে যাদের টাকা নিতে দেখা গিয়েছিল তারাও সমান অপরাধী? তার আগে একবার শুনে নিই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি আমার আমাদের দলের যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। যে অভিষেক ব্যানার্জি বলেছে যে যারা নারদায় অভিযুক্ত এফআইআর নেম অ্যাকিউজড তাদের তোলা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আস্থা রাখতে বলুন, আগামী দিন ইন্ডিয়া সরকার আসবে আর উনি গ্রেফতার হবেন, উনি আস্থা না রাখলে কি করে হবে? বিজেপি থাকবে না, ইডি থাকবে, সিবিআই থাকবে, ভারতবর্ষের সংবিধান থাকবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখতে বলুন। এতদিন আস্থা ছিল না, এবার আস্থা রাখতে হবে, কারণ এবার আর ইন্ডিয়া না, ইন্ডিয়া সরকার হবে। রাহুল দা উনি যেটা বলেছেন, যে কথা বলেছেন এবং দলের কথা বলেছেন, সেই দলের কিন্তু চারজন মন্ত্রীকে, একজন তার মধ্যে প্রয়াত, তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। বাকিদের যদি কেউ অপরাধ করে থাকে প্রমাণিত হয়, আমি বলি বৃষ্টি তাদের হোক, তাদের করা হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে শুরু হোক শুভেন্দু অধিকারী দিয়ে, সেটাও কথা, যাতে কোথাও নিরপেক্ষতার অভাব না থাকে, নিরপেক্ষ হয় তদন্তকারী সংস্থা। আর দ্বিতীয় একটু বলতেই থাকো আমাকে, দ্বিতীয়ত সিবিআই নামে এত কথা বলি, এই সিবিআইকে আমরা এই সরকারের সময় দেখেছি দুজন শীর্ষকর্তা সিবিও কর্তা, একজন রাকেশ আস্থানা একজন অলোক বর্মা, দুজন দুজনকে ঘুষখোর বলছেন একই জায়গায় দাঁড়িয়ে। এই সিবিআই আরশি হত্যার ক্ষেত্রে একই মামলায় দুটো মামলা দিয়েছে, এই সিবিআই সাসপেন্ড, এই সিবিআই বলতে পারো শুধু এই না না আমি বাধা দিচ্ছি না, কিন্তু এই সিবিআই এর ক্ষেত্রে তো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল যে এবার এনডিএ আসবে না, ইন্ডিয়া আসবে। অর্থাৎ যে পলিটিক্যাল ভেন্ডেটার কথা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন তাতেও সেই ইঙ্গিত একেবারে স্পষ্ট রইল যে এনডিএ না, ইন্ডিয়া আসবে। আপনি এক্ষুনি বলছিলেন যে পলিটিক্যাল ভেন্ডেটার ভাবে বিষয়টা শেষ করি, হ্যাঁ সেকেন্ড, আমি একটা কথা দ্রুত বলছি। আমার কথা হচ্ছে যে এই যে বারবার বলা হচ্ছে না, এবং তুমি দেখবে যে এই সিবিআই কে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে ছিলেন, অমিত শাহ অ্যারেস্ট হয়েছিল, তখন বলতেন কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, না 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 আমি জানি না, নিজে থেকেই বলেছে হয়তো। আমার কথা হচ্ছে যে কথা উনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো পরিষ্কার যে উনি এটাই করেন, ওনার দল এটাই প্র্যাকটিস করে পশ্চিমবাংলায়, তারই রিফ্লেকশন। পশ্চিমবাংলার পুলিশ এবং সিবিআইকে দিয়ে এই কাজ করেন যারা, তারা এই ধরনের কথা বলবেন, তারা বলছেন। আমার কথাটা অন্য, আমার খুব ভালো লেগেছে রাজ্যের বিরোধী দলনেতার এই ফ্রাস্ট্রেশন দেখে। আমরা এটাই বলছি যে সেটিং আছে উপরে, এটা হবে না কিছু। উনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন তৃণমূলের বিরোধিতা করে, যে মানুষ বিজেপির সমর্থন করছে নিচের দিকে, সুকান্ত শুভেন্দু না, তারা অবস্থান গ্রহণ করুন, তৃণমূল আর বিজেপি এক, এইটা বারবার সংগঠনের রিপোর্টে শেষ পর্যন্ত কি রিপোর্ট আদালতের কাছে ইডি দেয় সেদিকে আমাদের নজর থাকবে।